ক্লাস টুয়েলভ এডুকেশনের তৃতীয় অধ্যায় শিখন কৌশল নিয়ে আলোচনা করব। এর আগে যে সমস্ত আলোচনা করা হয়েছে তার মধ্যে শিখন কাকে বলে, শিখনের বৈশিষ্ট্য, শিখনের বিভিন্ন উপাদান আমরা কিন্তু এগুলো জেনেছি, কিন্তু আমরা তখন জানিনি যে কিভাবে একটি শিশুর শিখন ঘটে, অর্থাৎ একটি শিশু কোন কৌশলের দ্বারা শেখে। আর এইটি ছিল সকলের, আমাদের প্রত্যেকেরই জানার একটি আগ্রহের বিষয়, এবং মনোবিদরাও সেই বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে এবং সেই গবেষণার ফলে তারা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে একটি সর্বসম্মতভাবে সিদ্ধান্তে এসে পৌঁছান যে বিচার বুদ্ধি সম্পন্ন জীব হিসেবে মানুষ শেখার জন্য নানা ধরনের জৈব মানসিক কৌশল অবলম্বন করে থাকে। অর্থাৎ মনোবৈজ্ঞানিকেরা তাদের গবেষণা থেকে এই তারা এই বিষয়ে জ্ঞান লাভ করেছিলেন বা গবেষণার ফলে তারা একথা পরীক্ষা নিরীক্ষার ফলে জানতে পেরেছিলেন যে বিভিন্ন পরিস্থিতিভেদে শিক্ষণীয় বিষয়বস্তুকে বিভিন্নভাবে আয়ত্ত করার চেষ্টা করে মানুষ। শিক্ষণের প্রক্রিয়াস্বরূপ বিশ্লেষণ যখন আমরা করেছিলাম তখন বিভিন্ন মনোবৈজ্ঞানিকরা তার সংজ্ঞা দিয়েছিলেন এবং সেখানেও আমরা বিভিন্ন কৌশলের মধ্যে দিয়ে যে শিক্ষণ আয়ত্ত করা যায় সে বিষয়ে কিন্তু জানতে পেরেছিলাম। তাই মনোবিজ্ঞানে এই কৌশলগুলিকে বলা হয়েছে তত্ত্ব। এই তত্ত্বের মধ্যে দিয়ে তারা তাদের এই বিষয়গুলোকে উপস্থিত করার চেষ্টা করেছেন। তাদের এই প্রস্তাবিত তত্ত্বগুলি মনোবিদ্যা শিখনের তত্ত্ব নামে খ্যাত। শিখনের এই বিভিন্ন তত্ত্বের মধ্যে যেমন কিছু মিল আছে তেমন কিছু অমিলও আছে। অর্থাৎ যে গবেষণার ফলে যেভাবে শিখনের কথা তারা বলেছেন সেক্ষেত্রে সকল ক্ষেত্রেই যে সমানভাবে কোনো মানুষ সেইভাবেই শেখে তা যেমন হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে এইরকমভাবে বা সেই রকম পদ্ধতিতে অনেক মানুষই শেখে না। এইভাবেই বলা যেতে পারে এই তত্ত্বগুলির মধ্যে দিয়ে আমরা জানতে পারি মানুষ কিভাবে তার শিখনের বিষয়বস্তুগুলি শিক্ষালব্ধ করে জীবনের পথে এগিয়ে যেতে পারে। আধুনিক মনোবিদ্যার পরিবেশিত বিভিন্ন শিক্ষণ তত্ত্ব পর্যালোচনা করলে একথাই বলতে হয় যে মনোবিদগণ যে এ পর্যন্ত শিখনের কোনো নির্ভরযোগ্য কৌশল বা সমন্বয়পূর্ণ একক তত্ত্ব নির্ধারণ করতে পারেননি। তারা কৌশল বিভিন্ন রকম কৌশলের কথা বলেছিলেন, অর্থাৎ মনোবিদদের আবিষ্কার এবং গবেষণায় অনেক ধরনের কৌশলের কথা আলোচিত হয়েছে, কিন্তু কোনো একটি নির্দিষ্ট কৌশলের মধ্যে দিয়ে শিক্ষার্থী বা কোনো মানুষ যে শেখে সে কথা কিন্তু নির্ধারিত করতে পারেনি। তাই বর্তমানে আমরা কৌশলের কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। বলা হয়েছে মানুষ শিখন কৌশলের তালিকায় মনোবিদগণ নানা ধরনের মানসিক প্রক্রিয়াকে অন্তর্ভুক্ত করেছেন। অর্থাৎ মনোবিদরা মনে করেন কোনো একজন ব্যক্তি শিখনের জন্য বিভিন্ন রকম মানসিক প্রক্রিয়াকেও অনেক সময় অবলম্বন করে থাকেন। কেউ কেউ পর্যবেক্ষণের মধ্যে দিয়ে শিখন লব্ধ করেন বা শিখন কৌশলকে আয়ত্ত করে, কেউ কেউ অনুকরণের মধ্যে দিয়ে শিখন কৌশলকে আয়ত্ত করেন, আবার কেউ অনুবর্তন, প্রচেষ্টা, ভুলের কৌশল, অন্তর্দৃষ্টি এর মাধ্যমে নিজেরা শিখন কৌশলকে আয়ত্ত করার চেষ্টা করেছেন। এই কৌশলগুলি প্রত্যেকটির নিজস্ব বৈশিষ্ট্য আছে আর তাই তাদের পৃথক পৃথক নামকরণ হয়েছে। এই পৃথক পৃথক নামে অভিহিত শিখন কৌশলগুলি বিচ্ছিন্নভাবে বিচার করলে মানুষের শিখনের প্রকৃত স্বরূপ সম্পর্কে পরিপূর্ণভাবে জানা যায় না। সেগুলিকে মানুষ কিভাবে জীবনের উপযোগী অভিজ্ঞতা অর্জনের জন্য ব্যবহার করে সেই প্রেক্ষাপটে শিখন কৌশলগুলিকে বিচার করতে পারলে তবেই সেগুলির প্রকৃত তাৎপর্য উপলব্ধি করা যায়। অর্থাৎ একথা বলা যেতে পারে আমরা যদি মনে করি যে বিভিন্ন মনোবিজ্ঞানী যে গবেষণাগুলো করেছেন সেই গবেষণাগুলো যদি আমরা প্রত্যেক কটাই বোঝার চেষ্টা করি বা উপলব্ধি করি তাহলে আমাদের এই অভিজ্ঞতা হবে, এই মানসিক প্রক্রিয়া আমাদের মধ্যে আসবে যে ব্যক্তি বা কোনো মানুষ কী কী প্রক্রিয়ায় কোনো বিষয় শিখতে পারে বা তারা কীভাবে এই শেখার কৌশলগুলো আয়ত্ত করে। অর্থাৎ প্রথমে মনে রাখতে হবে মানব শিশু জন্মের পর থেকে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে শুরু করে আর এই অভিজ্ঞতা অর্জনের প্রক্রিয়া পরিসমাপ্তি ঘটে মৃত্যু পর্যন্ত গিয়ে। এই যে তাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা জীবনব্যাপী যে বিভিন্ন প্রক্রিয়াগুলি গ্রহণ করে অভিজ্ঞতা অর্জন করে
এগুলি কিন্তু শিখনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। জীবন ব্যাপ্তি তারা বিভিন্ন একজন ব্যক্তি বা একজন মানুষ জীবন ব্যপ্ত বা জীবনব্যাপী সে কিন্তু বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়। মৃত্যুর আগ পর্যন্ত তার বিভিন্ন রকমের অভিজ্ঞতা হয় এবং তার এই জীবন পরিসরে শিশু প্রাথমিক পর্যায়ে এমন কতগুলি নির্দিষ্ট অভিজ্ঞতা আয়ত্ত করে যেগুলি তার জীবন ধারণের পক্ষে ব্যক্তিগত সামাজিক উভয় দিক থেকে একান্তভাবে প্রয়োজন। আমরা যদি আমাদের নিজেদের জীবন দিয়েও বিচার করি তাহলে দেখব শিশু বয়স থেকে যে সমস্ত অভিজ্ঞতা অর্জন করেছি আধুনিক বা এখন কিন্তু আমরা সেই অভিজ্ঞতাগুলোকে অনেক ক্ষেত্রে কাজে লাগিয়ে আমাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করছি। অর্থাৎ শিক্ষণের বিষয়গুলোকে আয়ত্ত করার ক্ষেত্রে সেই অভিজ্ঞতাগুলি কিন্তু বিভিন্নভাবে আমাদের কাজে লেগেছে। এই অভিজ্ঞতাগুলি সবই বিচ্ছিন্ন ধর্মী, অর্থাৎ নির্দিষ্ট কোনো একটি বা কতগুলিকে নিয়ে কিন্তু আমরা বলতে পারবো না এর মধ্যে দিয়ে আমরা কোনো শিক্ষণ ঘটিয়েছি, কিন্তু বিচ্ছিন্নভাবে বিভিন্ন অভিজ্ঞতাগুলিকে কিন্তু আয়ত্ত করার ফলে সেগুলোকে আমরা চেষ্টা করেছি শিক্ষণের বিভিন্ন সমস্যা বিভিন্ন পরিস্থিতিতে সেই বিষয়গুলোকে আয়ত্ত করার জন্য। এই মনোবিদগণ এই যে বিভিন্ন পদ্ধতির কথা আলোচনা করেছেন সেক্ষেত্রে শিক্ষণকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। শিক্ষণের মৌলিক কৌশলগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। একটি হলো অনুবর্তন শিক্ষণ কৌশল এবং অপরটি হলো সমস্যার সমাধান শিক্ষণ কৌশল। অর্থাৎ বলা হচ্ছে কোনো ব্যক্তি যখন কোনো বিষয় শেখে তখন মূলত শিক্ষণ কৌশল মূলত মৌলিকভাবে দুভাগে ভাগ করা হয়। একটি হলো অনুবর্তন কৌশল, অপরটি হলো সমস্যা সমাধানমূলক কৌশল। এই দুটি শিক্ষণ কৌশলকে আবার কয়েকটি ভাগে ভাগ করা আছে। অনুবর্তন কৌশলের মধ্যে প্রাচীন অনুবর্তন কৌশল এবং সক্রিয় অনুবর্তন কৌশল। এই দুটি পদ্ধতির মধ্যে দিয়ে অনুবর্তন প্রক্রিয়ায় শিক্ষার্থী বা কোনো মানুষ তার শিক্ষণ আয়ত্ত করতে পারে। অপরদিকে সমস্যা সমাধান কৌশলের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় মানুষ প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে যেমন শিক্ষণ ঘটায় বা তাদের শিক্ষণ কৌশল আয়ত্ত করে, তেমন অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণের দ্বারাও তারা কিন্তু শিক্ষণগুলি আয়ত্ত করতে পারে। অর্থাৎ অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কৌশলের দ্বারা কোনো মানুষ বা ব্যক্তি তার শিক্ষণকে পরিপূর্ণ করতে পারে। তবে এখন একথা মনে রাখতে হবে যে আমাদের এই শিক্ষণ কৌশলগুলি আলোচনা করার জন্য আমাদের কিন্তু এই বিষয়গুলিকে বিস্তৃতভাবে বিশ্লেষিতভাবে জানতে হবে এবং এই কৌশলগুলির বিভিন্ন গবেষণা বিভিন্ন মনোবিদগণ বিভিন্ন রূপ গবেষণা করেছেন এবং সেই গবেষণার মধ্যে দিয়ে আমরা এই শিক্ষণ কৌশলগুলিকে জানব। আমি আজকে আলোচনা করব প্রথমেই প্রাচীন অনুবর্তন কৌশলকে নিয়ে। এই অনুবর্তন কৌশলগুলির মধ্যে দুটি অনুবর্তনের মধ্যে প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তনের মধ্যে আমি প্রাচীন অনুবর্তন নিয়ে আলোচনা করব। এখন এই প্রাচীন অনুবর্তন নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের অনুবর্তন সম্পর্কে একটা স্পষ্ট ধারণা করতে হবে। অনুবর্তনমূলক শিক্ষণ কৌশলের ক্ষেত্রে মানুষ বা মনুষ্যত্বারও কোনো প্রাণী মূল উদ্দীপকের সঙ্গে যুক্ত গৌণ উদ্দীপকগুলির সাহায্যে স্বাভাবিক প্রতিক্রিয়া সম্পন্ন করতে শেখে। শিক্ষাক্ষেত্রে এই শিক্ষণ কৌশলের যথেষ্ট তাৎপর্য আছে। অর্থাৎ আমাদের একথা বুঝতে হবে যে অনুবর্তন বিষয়টি হলো এমন একটি বিষয় যেটা কিনা উদ্দীপকের সঙ্গে আমরা যে প্রতিক্রিয়া করে থাকি। অর্থাৎ প্রাণী কতগুলি বিশেষ উদ্দীপকের সাপেক্ষে বিশেষ প্রতিক্রিয়া করার ক্ষমতা রয়েছে। অর্থাৎ বলতে বোঝাতে চেয়েছে, অর্থাৎ এটা বলতে কী বোঝাতে চেয়েছে, যখন আমরা আমাদের ধরো খিদে পায়, একটি উদাহরণ দিলে বুঝতে পারবে ভালো করে, যে আমাদের যখন ধরো খিদে পায় তখন আমাদের এটা কী হয়, যখন আমরা কোনো খাবার পেয়ে যাই তখন আমাদের ক্ষুধার নিবৃত্তি হয়ে যায়। অর্থাৎ এ কথা বলতে পারি খিদে পাওয়া এই উদ্দীপকটি প্রতিক্রিয়া হলো খাবার। আবার দেখবে লক্ষ্য করে যখন চোখে তীব্র আলো পড়ে আমাদের কিন্তু স্বাভাবিকভাবেই চোখের পাতা বুজে যায়। তার মানে এখানে উদ্দীপক হলো স্বাভাবিক উদ্দীপক হলো আলো এবং চোখের পাতা বন্ধ হয়ে যাওয়া এটি হলো স্বাভাবিক প্রতিক্রিয়া। অর্থাৎ মনোবিদরা বলছেন যে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় উদ্দীপক
স্বাভাবিক উদ্দীপকের উত্তরে স্বাভাবিক প্রতিক্রিয়ায় করে থাকি। তবে যদি আমরা এই স্বাভাবিক উদ্দীপকের ক্ষেত্রে স্বাভাবিক প্রতিক্রিয়া এই বিষয়গুলিতে একটু ভালো করে মনোযোগ দিই, তাহলে দেখব স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটার সময় সময় আরও কিছু প্রতিক্রিয়া ঘটে থাকে। যেমন দেখবে আমাদের কী হয়, অনেক সময় খিদে পেয়েছে এবং খিদে পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কোনো খাদ্যবস্তু দেখলে আমাদের কিন্তু জিভ দিয়ে একটা লালাক্ষরণ হয়। অর্থাৎ এই খাদ্যবস্তু দেখা এবং লালাক্ষরণ এটিও কিন্তু, খাদ্যবস্তু দেখা যেমন উদ্দীপক তেমন লালাক্ষরণ একটি প্রতিক্রিয়া। অর্থাৎ এই যে খিদে পাওয়া, খিদে পাওয়ার সঙ্গে খাদ্যবস্তু দর্শন এবং খাদ্যবস্তু দর্শনের সঙ্গে লালাক্ষরণ এবং খিদে পাওয়ার সঙ্গে খাদ্যবস্তু খাওয়া, এই যে চারটে প্রক্রিয়া এগুলি কিন্তু প্রত্যেক কটি স্বাভাবিক প্রতিক্রিয়া এবং এর স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে স্বাভাবিক প্রতিক্রিয়া। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এই স্বাভাবিক প্রতিক্রিয়ার সঙ্গে বা স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে স্বাভাবিক প্রতিক্রিয়া অনেক সময় পরপর না ঘটলে আবার কৃত্রিমভাবেও ঘটতে পারে। যেমন দেখা যায় অনেক সময় স্বাভাবিক উদ্দীপক এবং তার সঙ্গে যদি অনেক সময় যুক্ত হয়ে যায় কৃত্রিম উদ্দীপক, এবং এই কৃত্রিম উদ্দীপক স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে কৃত্রিম উদ্দীপক যোগ করলে অনেক সময় স্বাভাবিক প্রতিক্রিয়াও সৃষ্টি হতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় স্বাভাবিক উদ্দীপক এবং কৃত্রিম প্রতিক্রিয়া অনেক সময় লক্ষ্য করা যায়। অর্থাৎ বলতে চেয়েছেন এই সমস্ত মনোবিজ্ঞানীরা তারা শিখনের ক্ষেত্রে এই পদ্ধতিগুলিকে লক্ষ্য করে আলোচনা করেছেন। তারা বোঝাতে চেয়েছেন একজন ব্যক্তি শেখার সময়, শিখনের সময়, শেখার সময় সে কিন্তু বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে। প্যাভলভ তিনি কিন্তু তার এই অনুবর্তনমূলক পরীক্ষণের মধ্যে দিয়ে আমাদের এটি বোঝাতে চেষ্টা করেছেন শিখনের আরেকটি পদ্ধতিকে। অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা কিন্তু বিভিন্ন রকম কাজ করে থাকি স্বাভাবিক শারীরিক প্রতিক্রিয়ার মাধ্যমে, আমাদের সেগুলি কিন্তু স্বতঃস্ফূর্তভাবে স্বাভাবিক উদ্দীপকের উত্তরে আমরা স্বাভাবিক প্রতিক্রিয়াই করে থাকি। এই বিষয় নিয়ে প্যাভলভ পরীক্ষা করেন, গবেষণা করেন এবং তিনি তার পরীক্ষার বিষয়টি একটি সুন্দর শিখনের মাধ্যম হিসেবে ব্যবহার করেছিলেন। আমরা এই প্যাভলভের অনুবর্তন প্রক্রিয়াটি প্রাচীন অনুবর্তন নামে পরিচিত সেটি এখন আলোচনা করব, এবং প্যাভলভের পরীক্ষার বিষয়বস্তুর মধ্যে দিয়ে তোমাদের বোঝাবো কীভাবে, যদিও তিনি মনুষ্যত্বর প্রাণী নিয়ে পরীক্ষা করেছেন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা মানুষেরাও কিন্তু যখন শিশু থাকি বা অনেক ক্ষেত্রে স্বাভাবিক উদ্দীপকের উত্তরে স্বাভাবিক প্রতিক্রিয়া করে থাকি। এই স্বাভাবিক উদ্দীপক এবং স্বাভাবিক প্রতিক্রিয়া এর মধ্যে দিয়ে কীভাবে শিখন ঘটে সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে কৃত্রিম উদ্দীপক একত্রিত হয়ে যে প্রতিক্রিয়াগুলো তৈরি হয় সেই প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে শিখন যে ঘটে সেটা প্যাভলভ সুষ্ঠুভাবে আমাদের বুঝিয়েছেন। আমরা এখন সেই প্যাভলভের পরীক্ষাটি গুছিয়ে আলোচনা করব। রাশিয়ান শরীরতত্ত্ববিদ আইভান প্যাভলভ এই প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা। এই প্রাচীন অনুবর্তন তত্ত্বটি শারীরবৃত্তীয় ব্যাখ্যার ওপর প্রতিষ্ঠিত। অর্থাৎ আমাদের যে শারীরিক বিষয়গুলি রয়েছে তার ওপর এই প্রাচীন অনুবর্তন তত্ত্বটি প্রতিষ্ঠিত করেছেন প্যাভলভ। প্যাভলভের মতে প্রাণী পাঁচটি ইন্দ্রিয়ের সাহায্যে বাহ্যিক যে উদ্দীপনা সংগ্রহ করে এবং বহির্জগৎ সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে। আমরা এর আগে বিভিন্ন সময় জেনেছি যে আমাদের কিন্তু পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এবং এই যে পঞ্চ ইন্দ্রিয় এর মধ্যে দিয়ে কিন্তু আমরা বিভিন্ন উদ্দীপককে অনুধাবন করতে পারি। অর্থাৎ দেখো আমরা কোনো কিছুর গন্ধ শুঁকতে পারি নাসিকা দিয়ে, অর্থাৎ কোনো কিছুর ঘ্রাণ নিতে গেলে নাসিকা বা অর্থাৎ এই বিষয়টি বলা যেতে পারে ঘ্রাণের যে বিষয়টি গন্ধটি এটি একটি উদ্দীপক, যে উদ্দীপকটা আমরা গ্রহণ করি কোন ইন্দ্রিয়ের দ্বারা, নাসিকা ইন্দ্রিয়ের দ্বারা। আবার কিছু দর্শন দেখার জন্য আমরা চক্ষু ইন্দ্রিয়কে ব্যবহার করি, অর্থাৎ দেখার জন্য চক্ষু ইন্দ্রিয় আমাদের উদ্দীপনাগুলিকে সংগ্রহ করে। এছাড়াও যে আরও পাঁচটি ইন্দ্রিয় রয়েছে ত্বক, জিহ্বা, আমরা স্বাদ এবং বিভিন্ন রকম স্পর্শ অনুভব করি অন্যান্য ইন্দ্রিয়গুলো দিয়ে। তার প্যাভলভ কিন্তু তিনি বলছেন আমাদের এই অভিজ্ঞতাগুলি আমরা সঞ্চয় করি আমাদের এই পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে, যেগুলি আমাদের বিভিন্ন রকমভাবে উদ্দীপনা সৃষ্টি করে এবং প্রতিক্রিয়ারূপে আমরা এগুলোর বিভিন্ন রকম
কাজ করে থাকি। আচরণের মধ্যে দিয়ে বোঝা যায় যে আমরা উদ্দীপকগুলির প্রতিক্রিয়া করছি। পাভলভ এই উদ্দীপকগুলিকে স্বাভাবিক উদ্দীপক এবং প্রতিক্রিয়াগুলিকে স্বাভাবিক প্রতিক্রিয়া বলছেন। তার মতে স্বাভাবিক উদ্দীপক এবং স্বাভাবিক প্রতিক্রিয়া সংযোগ পূর্ব নির্ধারিত, অর্থাৎ আমরা যেগুলি উদ্দীপক দ্বারা উদ্দীপক স্বাভাবিকভাবে পঞ্চেন্দ্রিয় দ্বারা যে উদ্দীপকগুলো পাই সেগুলো যেমন স্বাভাবিক, আবার তার জন্য যে প্রতিক্রিয়াগুলি করি সেগুলোও স্বাভাবিক, অর্থাৎ এগুলি পূর্ব থেকেই নির্ধারিত রয়েছে। অর্থাৎ চোখে তীব্র আলো পড়লে আমরা যে চোখ বুঝে দেব এটা যেন পূর্ব থেকেই নির্ধারিত, বা খিদে পেলে খাবার খেলে আমাদের যে ক্ষুধার নিবৃত্তি হবে এটি যেন পূর্ব থেকেই নির্ধারিত হয়ে আছে। এই প্রতিক্রিয়ার জন্য আমাদের কোনো কিছু অর্জিত বা শিক্ষা প্রসূত নয়। অর্থাৎ আমরা এই যে খিদে পেলে খাবার দেখলে খাবার খেলে আমাদের ক্ষুধার নিবৃত্তি হয় এটি যেন স্বাভাবিক একটি উদ্দীপকের উত্তরে স্বাভাবিক একটি প্রতিক্রিয়া, এর জন্য আমাদের কিছু আলাদা করে অর্জন করা বা শিক্ষার দ্বারা এটি কিন্তু আমরা পাই না, এটা আমাদের অভ্যন্তরীণ একটি প্রতিক্রিয়া, স্বাভাবিক প্রতিক্রিয়া বলছেন। কিন্তু যদি কোনো স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে বা ঠিক পূর্বে একটি কৃত্রিম বা বিকল্প উদ্দীপক বারবার উপস্থাপন করা হয়, তবে ওই স্বাভাবিক উদ্দীপকটি কৃত্রিম উদ্দীপকের সঙ্গে যুক্ত হবে এবং স্বাভাবিক উদ্দীপক যে প্রতিক্রিয়া সৃষ্টি করে কৃত্রিম উদ্দীপকও সেই প্রতিক্রিয়া ঘটাবে। একেই প্যাভলভীয় অনুবর্তন বা সাপেক্ষীকরণ বলেছেন। তার মানে কি বলতে চাইলেন পাভলভ? বলছেন আমরা স্বাভাবিক উদ্দীপকের উত্তরে স্বাভাবিক প্রতিক্রিয়া করি, কিন্তু যদি এই স্বাভাবিক উদ্দীপকের পূর্বে বারবারই একটি উদ্দীপক কৃত্রিম উদ্দীপক বারবার উপস্থাপন করা যায় তাহলে দেখা যাবে স্বাভাবিক উদ্দীপকের উত্তরে যে স্বাভাবিক প্রতিক্রিয়া করছিলাম সেই কৃত্রিম উদ্দীপকের উত্তরেও কিন্তু স্বাভাবিক প্রতিক্রিয়া করব। এটি আমাদের একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া, এইটিকেই বলা হচ্ছে প্যাভলভীয় অনুবর্তন বা সাপেক্ষীকরণের প্রক্রিয়া। এই প্যাভলভ এই পদ্ধতির মধ্যে দিয়ে শিক্ষার্থী বা প্রাণীরা যে শিখন ঘটায় সেটির একটি পরীক্ষা করে দেখিয়েছেন। প্যাভলভের এই পরীক্ষাটি অনুবর্তন প্রক্রিয়া পরীক্ষা, এবং তিনি মনুষ্যত্তর জীব দিয়ে পরীক্ষা করেছেন, গবেষণা করেছেন, এবং এই মনুষ্যত্তর প্রাণীটির মধ্যেও যে শিখন ঘটেছে সেটা তিনি তার গবেষণায় প্রকাশিত করেছেন। এবার এই পরীক্ষার প্যাভলভের পরীক্ষাটি আলোচনা করি। প্যাভলভের অনুবর্তন সংক্রান্ত বিভিন্ন পরীক্ষার মধ্যে কুকুরের লালাক্ষরণ সম্পর্কিত পরীক্ষাটি উল্লেখযোগ্য। অর্থাৎ প্যাভলভ তার এই শারীরবৃত্তীয় বিষয়টি নিয়ে বিভিন্ন প্রাণী বিভিন্ন বিষয় নিয়ে পরীক্ষা করে দেখিয়েছেন, কিন্তু প্যাভলভের কুকুর নিয়ে যে পরীক্ষাটি করেছিলেন সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু ছিল। তাই এখন সেই প্যাভলভের এই পরীক্ষাটি নিয়ে আমরা এখন আলোচনা করছি। একটি ক্ষুধার্ত কুকুরের সামনে কিছু খাবার দেওয়া হলো, দেখা গেল লালাক্ষরণ হচ্ছে। লালাক্ষরণ হলো চোখের সামনে খাদ্যবস্তুকে দেখার স্বাভাবিক প্রতিক্রিয়া। এর আগে আমি আলোচনা করেছিলাম যে এটা কিন্তু আমাদের একটা স্বাভাবিক প্রতিক্রিয়া, মনুষ্যত্তর প্রাণী থেকে মানুষ প্রত্যেকেই কিন্তু এটা স্বাভাবিক প্রতিক্রিয়া যে খাদ্যবস্তু খিদের সময় খাদ্যবস্তু দেখলে লালাক্ষরণ হওয়া। এক্ষেত্রে এই মনুষ্যত্তর প্রাণীটির মধ্যে তাই দেখা গেছিলো যে লালাক্ষরণ হলো চোখের সামনে খাদ্যবস্তু দেখার স্বাভাবিক প্রতিক্রিয়া। তিনি লালাক্ষরণের পরিমাপেরও ব্যবস্থা করেছিলেন, অর্থাৎ যে খাদ্যবস্তু খিদে পাওয়ার সময় খাদ্যবস্তু দেখলে যতটা পরিমাণ লালাক্ষরণ হয়, যখন আমাদের অনেক সময় হয় আমাদের খিদে পায়নি কিন্তু অন্যরকম কোনো খাদ্যবস্তু দেখলেও আমাদের কিন্তু একটি লালাক্ষরণ হয়। তাই গবেষক হিসেবে প্যাভলভ কিন্তু এই লালাক্ষরণের পরিমাণও পরিমাপ করেছিলেন। এরপর প্রতিদিন একটি পরীক্ষামূলক পরিস্থিতিতে কুকুরের সামনে খাবার দেওয়ার আগে কুকুরটিকে খাবার সম্পর্কে সচেতন করার জন্য ঘন্টার শব্দ শোনানো হতো। অর্থাৎ যখন কুকুরটিকে খাবার দেওয়া হতো তার আগে একটি ঘন্টা বাজানো হতো এবং কুকুরটি সামনে খাবার আনা হতো। তার মানে কি, কুকুরটি ক্ষুধার্ত থাকতো, তাকে খাবার দেওয়া হতো এবং সে খেত। তা এবং এই প্রতিক্রিয়ার ফলে কি দেখা গেল, তা এই উদ্দীপকের উত্তরে কি দেখা গেল, সে ক্ষুধার্ত এবং সে খাবার পেত। এবং অপর আরেকটি কী কাজ করা হলো, কী করলেন গবেষক, তিনি করলেন কি, ব্যবলভ করলেন কি, যখন কুকুর ক্ষুধার্ত তখন খাবার দেবার আগে একটি ঘন্টা বাজাতেন এবং ঘন্টা বাজিয়ে খাবারটা দিতেন। এই যে ঘন্টা যখন বাজাতেন এটি কুকুরটি সচেতন হতো যে তার এবার খাবার আসবে। তার মানে সে কিন্তু ঘন্টার শব্দ শুনেই খাবারের জন্য ব্যস্ত হতো।
কিছুদিন এইভাবে পুনরাবৃত্তি করার পর দেখা গেল ঘণ্টাধ্বনি শোনা মাত্র কুকুরটি লালাক্ষণ শুরু হচ্ছে। প্রথম প্রথম দেখা গেল কি ঘণ্টাধ্বনি শুনলেও কুকুরটি কিন্তু খাদ্য পাবে বা তার যে খাদ্যের সম্বন্ধে কোনো ব্যস্ততা ছিল না, কিন্তু বেশ কয়েকদিন ঘণ্টাধ্বনি এবং খাদ্য দেওয়ার ফলে কুকুরটির মধ্যে এই একটি অভ্যাস দাঁড়িয়ে গেছিলো যে ঘণ্টাধ্বনি হলেই সে খাবার পাবে। অতএব ঘণ্টাধ্বনি হওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল কি কুকুরটির লালাক্ষরণ হচ্ছে। প্রকৃতপক্ষে ঘণ্টা শব্দের সঙ্গে লালাক্ষরণের সম্পর্ক নেই, কারণ ঘণ্টাধ্বনি একটি কৃত্রিম বিষয়বস্তু, তার সঙ্গে লালাক্ষরণের কোনো কারণ নেই, কারণ লালাক্ষরণ হয়ে থাকে খাদ্য বস্তু দেখলে বা খাদ্য পেলে। কিন্তু এক্ষেত্রে দেখা গেল কি ঘণ্টাধ্বনি হচ্ছে, কুকুরটির লালাক্ষরণ হচ্ছে। অর্থাৎ স্বাভাবিক উদ্দীপক ছিল খাদ্যবস্তু দেখা এবং লালাক্ষরণ হওয়া, সেটি কী হলো কৃত্রিম উদ্দীপক ঘণ্টাধ্বনি শোনা এবং লালাক্ষরণ হওয়া। তার মানে এখানে কিন্তু বোঝা যাচ্ছে খাদ্যবস্তু দেখার সঙ্গে ঘণ্টাধ্বনি একটি অনুবর্তিত প্রতিক্রিয়া ঘটছে। অর্থাৎ খাদ্যবস্তু পাওয়ার সঙ্গে ঘণ্টাধ্বনি এই বিষয়টি অনুবর্তিত হচ্ছে, অপরটির মধ্যে পরিচালিত হয়ে চলে যাচ্ছে। ঘণ্টার শব্দের স্বাভাবিক প্রতিক্রিয়া হলো সজাগ ভাব, তাই প্রথম প্রথম ঘণ্টাধ্বনি শোনা মাত্র কুকুরটির মধ্যে একটা সজাগ ভাব দেখা যেত। অর্থাৎ তাকে যে বারবার ঘণ্টাধ্বনি করা হচ্ছে এবং তারপরে তাকে খাওয়া দেওয়া হচ্ছে, দেখা গেল কি দু একদিন সে সজাগ হয়ে যায় ঘণ্টাধ্বনি শুনলেই, কারণ জানে সে এবার খাবার পাবে। কিন্তু এই দীর্ঘদিন ঘণ্টাধ্বনি এবং খাবার পাওয়া এই ঘটনাটা ঘটার ফলে পুনরাবৃত্তি করার ফলে ঘণ্টাধ্বনি উদ্দীপকের সঙ্গে লালাক্ষরণটি যুক্ত হয়ে গেল। এই ঘণ্টাধ্বনি উদ্দীপকটি আস্তে আস্তে স্বাভাবিক প্রতিক্রিয়া লালাক্ষরণকে যুক্ত করলেন। ঘণ্টাধ্বনি উদ্দীপক হিসেবে খাদ্যকে প্রতিস্থাপন করে লালাক্ষরণের প্রতিক্রিয়া ঘটালো। একেই প্যাভলভ বলেন অনুবর্তিত আবর্ত প্রতিক্রিয়া, কন্ডিশনাল রিফ্লেকশন অ্যাকশন। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট পরিস্থিতিতে কন্ডিশনে তার জন্য একটা স্বাভাবিক রিফ্লেকশন, ওই যে আমরা বলি যে চোখে আলো পড়লে চোখ বুজে যাওয়া, আমরা কোনো রকম ব্যথা পেলে আ বা উ শব্দ করা, এগুলো হলো রিফ্লেক্স অ্যাকশন। অর্থাৎ এটির সঙ্গে ওটা স্বাভাবিকভাবে এগিয়ে আসা। সেই দেখা গেল কি প্যাভলভ দেখালেন কি যে ঘণ্টাধ্বনি স্বাভাবিক কৃত্রিম উদ্দীপক, স্বাভাবিক প্রতিক্রিয়া কী হলো লালাক্ষরণ হয়ে যাওয়া, অর্থাৎ অনুবর্তিত আবর্তিত প্রতিক্রিয়া উপস্থিত হওয়া। বর্তমানে একে অনুবর্তিত প্রতিক্রিয়া বলে তিনি আলোচনা করলেন। অর্থাৎ কন্ডিশন রেসপন্স এই বিষয়টি বোঝা গেল অনুবর্তিত প্রতিক্রিয়া বলে তিনি এই পরীক্ষার বিষয়বস্তুটিকে আলোচনা করলেন। এবার অনুবর্তনের পূর্বে কি দেখা গেল ঘণ্টাধ্বনি, যদি ঘণ্টাধ্বনি ধরো একটি ছকের মধ্যে যদি এটা বলা হয় ঘণ্টাধ্বনি যদি S1 হয়, মানে S1 মানে স্টিমুলেশন অর্থাৎ প্রতিক্রিয়া, সিমুলেশন মানে উদ্দীপক, রিয়াকশান হলো প্রতিক্রিয়া। আচ্ছা এখানে ঘণ্টাধ্বনিকে যদি S1 ধরা হয় সিমুলেশন উদ্দীপক, স্বাভাবিক উদ্দীপক 1 ধরা হয় S1 ঘণ্টাধ্বনিকে, সজাগ ভাবটা হলো R1 মানে স্বাভাবিক প্রতিক্রিয়া মানে রিয়াকশান, অর্থাৎ রিফ্লেক্স অ্যাকশন বা রিয়াকশান, এটা সজাগ হওয়াটা হলো তার রিয়াকশান। অর্থাৎ S1 ঘণ্টাধ্বনি সজাগ ভাব, R1 স্বাভাবিক প্রতিক্রিয়া। এরপরে কী হলো খাদ্য দেওয়া হলো, সেটাকে ধরা হলো স্বাভাবিক উদ্দীপক S2, আর লালাক্ষরণ হওয়া R2 মানে স্বাভাবিক প্রতিক্রিয়া, লালাক্ষরণ হলো স্বাভাবিক প্রতিক্রিয়া। তাহলে এখানে দুটি স্বাভাবিক উদ্দীপক এবং দুটি স্বাভাবিক প্রতিক্রিয়ার কথা বলা হলো, কি একটা হলো স্বাভাবিক উদ্দীপক S1 এবং অপরটি হলো স্বাভাবিক উদ্দীপক S2। একটিতে স্বাভাবিক উদ্দীপক হলো ঘণ্টাধ্বনি, অপরটি হলো স্বাভাবিক উদ্দীপক খাদ্য, এবং অপরদিকে প্রতিক্রিয়া হিসেবে বলা গেল সজাগ হওয়া ঘণ্টাধ্বনি শোনার সঙ্গে সঙ্গে সজাগ হওয়া, স্বাভাবিক প্রতিক্রিয়া করা অর্থাৎ R1, এবং স্বাভাবিক প্রতিক্রিয়া R2 হলো লালাক্ষরণ হওয়া, খাদ্যবস্তু দেখা এবং লালাক্ষরণ হওয়া। এই চারটি বিষয় হলো স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে একে অপরের উদ্দীপকের সঙ্গে প্রতিক্রিয়া করা। এবার অনুবর্তন কী ঘটলো, অর্থাৎ কীভাবে সেটি অন্য অনুবর্তিত হয়ে গেল, কীভাবে ঘণ্টাধ্বনি S1 ওটা কৃত্রিম উদ্দীপক বা অনুবর্তিত উদ্দীপক করে দেওয়া হলো। অর্থাৎ ঘণ্টাধ্বনি দেওয়া হচ্ছিল, ঘণ্টাধ্বনি দেওয়ার ফলে সেটা কৃত্রিম একটা উপায় দেখা গেল। কেন কৃত্রিম বলা হলো, কৃত্রিম প্রতিক্রিয়া হিসেবে প্রতিক্রিয়া করতে শুরু করলো। কী কৃত্রিম প্রতিক্রিয়া করলো, লালাক্ষরণ। খাদ্যবস্তু যখন লালাক্ষরণ ঘটায় তখন লালাক্ষরণ স্বাভাবিক প্রতিক্রিয়া, কিন্তু এই পরীক্ষা যখন ঘণ্টাধ্বনি লালাক্ষরণ ঘটায় তখন লালাক্ষরণ হলো অনুবর্তিত প্রতিক্রিয়া এবং ঘণ্টাধ্বনি হলো অনুবর্তিত উদ্দীপক। তার মানে কখনটা অনুবর্তিত বিষয়বস্তু হলো, যখন ঘণ্টাধ্বনি লালাক্ষরণ ঘটালো তখন
অঘণ্টার ধ্বনিটি হলো অনুবর্তিত উদ্দীপক, তখন আর এটি স্বাভাবিক উদ্দীপক নয়, আর লালাক্ষরণটি হলো অনুবর্তিত প্রতিক্রিয়া, অর্থাৎ এটি তখন এটা স্বাভাবিক প্রতিক্রিয়া রইল না। এইভাবে প্যাভলভ কিন্তু তার অনুবর্তনের প্রক্রিয়াটি বোঝালেন বা দেখালেন। এখন আমরা এই প্রাচীন অনুবর্তনের কিছু বৈশিষ্ট্যের কথা বলবো। প্রাচীন অনুবর্তনের প্রথম বৈশিষ্ট্য হলো অনুবর্তিত উদ্দীপক উপস্থাপন করা। যে উদ্দীপকটিকে অনুবর্তিত করতে হবে সেই উদ্দীপকটিকে স্বাভাবিক উদ্দীপকের আগে উপস্থিত করতে হবে। অর্থাৎ যখন আমরা কোনো স্বাভাবিক কাজ করছি, তখন যদি সেই স্বাভাবিক কাজটির আগে একটা করে কৃত্রিম বিষয়কে উপস্থাপন করি স্বাভাবিকের সঙ্গে, তখন কিন্তু স্বাভাবিক কাজের সঙ্গে কৃত্রিম বিষয়টিও স্বাভাবিক হয়ে যাবে। যেমন এখানে প্যাভলভের এই পরীক্ষাতে বোঝানো হচ্ছে, প্যাভলভ পরীক্ষায় ক্ষুধার্ত কুকুরকে খাবার দেওয়ার আগে ঘণ্টার ধ্বনি শোনানো হয়েছিল। অর্থাৎ খাদ্য দেওয়া এটা যেমন স্বাভাবিক উদ্দীপক ছিল, আর ঘণ্টার ধ্বনি এটিও কিন্তু স্বাভাবিক হয়েছিল, কারণ খাদ্য দেওয়ার খাদ্যর আগেই ঘণ্টার ধ্বনি হতো বলে। তাই এই খাদ্য দেওয়ার আগে ঘণ্টার ধ্বনিটা প্রথম অবস্থায় স্বাভাবিক উদ্দীপক হলো, পরবর্তীকালে এটি কিন্তু কৃত্রিম উদ্দীপকের কাজ করেছিল। তাহলে এখানে এই কথা আলোচনা করা গেল, বা এটি একটি বৈশিষ্ট্য হিসেবে আলোচিত হলো অনুবর্তনে, যে একটি স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে একটি কৃত্রিম উদ্দীপককে বারবার যদি প্রতিস্থাপন করা যায়, তাহলে সেটি দেখা যায় প্রতিক্রিয়াটি কিন্তু স্বাভাবিক প্রতিক্রিয়ায় পরিণত হয়ে যায়। দ্বিতীয় বৈশিষ্ট্য কী বলা যেতে পারে, স্বাভাবিক উদ্দীপকের কার্যকারিতা। স্বাভাবিক উদ্দীপকের শক্তি অনুবর্তিত উদ্দীপকের চেয়ে বেশি হয়। কুকুরের লালাক্ষরণের ক্ষেত্রে খাদ্যবস্তু ঘণ্টার ধ্বনির থেকে বেশি শক্তিশালী উদ্দীপক ছিল। অর্থাৎ স্বাভাবিক উদ্দীপকের উত্তরে যে স্বাভাবিক প্রতিক্রিয়া হওয়া, অর্থাৎ খাদ্যবস্তু দেখা এবং লালাক্ষরণ, এটি যতটা পরিমাণ না শক্তিশালী হয়, তার চেয়ে কিন্তু শক্তিশালী ঘটনা প্রতিক্রিয়াটি দাঁড়াচ্ছে যখন কিনা ঘণ্টার ধ্বনি শুনেই লালাক্ষরণ হচ্ছে। অর্থাৎ সে কিন্তু এই শারীরবৃত্তীয় কাজটি অনেক বেশি শক্তি সঞ্চারের মধ্যে দিয়ে করতে পারছে। এটি দ্বিতীয় বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্য বলা হচ্ছে যে উদ্দীপক দুটির পর্যায়ক্রমিক উপস্থাপন করা। অর্থাৎ দুটি, অর্থাৎ স্বাভাবিক উদ্দীপক এবং বিকল্প উদ্দীপক, অর্থাৎ প্রথম অবস্থায় ঘণ্টার ধ্বনি ছিল বিকল্প বা নিরপেক্ষ উদ্দীপক হিসেবে সেটা পরিচিত হয়েছিল, আর স্বাভাবিক উদ্দীপক কী ছিল, খাদ্য। এই তার মানে কি, নিরপেক্ষ উদ্দীপক ঘণ্টার ধ্বনি ঘটার পরেই স্বাভাবিক উদ্দীপক খাদ্য উপস্থাপন করা। এই বারবার এই কাজটি করার পরে প্যাভলভের পরীক্ষায় দেখা গেছে, সেই জন্য ঘণ্টার ধ্বনি রেস থাকতে থাকতেই খাবার দেওয়া হতো। কী করা হতো, এই কুকুরটিকে যেই ঘণ্টার ধ্বনি দেওয়া হতো সঙ্গে সঙ্গে খাদ্যবস্তু নিয়ে আসা হতো, নিরপেক্ষ উদ্দীপকের সঙ্গে সঙ্গে স্বাভাবিক উদ্দীপকটি উপস্থাপন করতো। এর ফলে দেখা গেছে তার স্বাভাবিক প্রতিক্রিয়াটি কৃত্রিম উদ্দীপকের সঙ্গে অনুবর্তিত হয়ে গেছিলো। উদ্দীপক দুইটির পুনরাবৃত্তি ঘটানো, স্বাভাবিক উদ্দীপক এবং বিকল্প বা নিরপেক্ষ উদ্দীপককে বারবার ঘটানো, অর্থাৎ একবার নয়, বারবার। যদি ঘটনাটি একবার ঘটলে, একবার ঘণ্টার ধ্বনি দেওয়া হলো এবং সঙ্গে খাবার দেওয়া হলো, পরের দিন শুধু খাবার দেওয়া হলো, তাহলে কিন্তু এটি আর এই এইরূপ অনুবর্তিত উদ্দীপক হতো না। কিন্তু প্রত্যেক বারবার বেশ কয়েকদিন এই ঘটনা ঘটেছিল বলে দেখা গেছে পুনরাবৃত্তি হওয়ার ফলে এই ঘটনাটি অনেক বেশি শক্তিশালী হয়েছিল। এবং অপর আরেকটি বৈশিষ্ট্য হলো অপানুবর্তন। অপানুবর্তন বিষয়টি কি, প্রত্যেক দিন ঘণ্টার ধ্বনি দেওয়া, খাদ্য দেওয়া এবং লালাক্ষরণ হওয়া। কিন্তু দেখা গেল কি, ঘণ্টার ধ্বনি দেওয়া হলো, খাদ্য দেওয়া হলো না, লালাক্ষরণ হলো। কয়েকদিন যদি এরকম ঘণ্টার ধ্বনি দেওয়া হয় এবং লালাক্ষরণ হবে কিন্তু খাদ্য দেওয়া হবে না, পরবর্তীকালে দেখা যাবে ঘণ্টার ধ্বনি দিলে লালাক্ষরণ হচ্ছে না। এই অপনা এই ওটিকে বলা হচ্ছে যে স্বাভাবিক উদ্দীপকের উত্তরে, কৃত্রিম উদ্দীপকের উত্তরে স্বাভাবিক প্রতিক্রিয়া কিন্তু তখন আর প্রতিষ্ঠিত হচ্ছে না। আবার যদি পুনরায় যদি আবার কয়েকদিন ঘণ্টার ধ্বনি দেওয়া হয় এবং খাদ্যবস্তু দেওয়া হয়, তাহলে দেখা যাবে আবার লালাক্ষরণ শুরু হয়ে যায়। খাদ্যবস্তু দেখলেই লালাক্ষরণ শুরু হয়। ঘণ্টার ধ্বনি দেওয়া হলো, খাদ্যবস্তু দেওয়া হলো এবং প্রাণীটির লালাক্ষরণ শুরু হলো। যদি এরকম কয়েকদিন করা যায় তাহলে আবারও ফিরে আসবে সেই পরিস্থিতি
যাতে ঘণ্টার ধ্বনি শুনলেই প্রাণীটির লালাক্ষরণ শুরু হবে। এটাকে বলা হচ্ছে অপানুবর্তন। অর্থাৎ অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় শিক্ষাক্ষেত্রে এই বিষয়ে আলোচনা করা হবে, অনেক ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে যে কোনো জিনিস আমরা ভুলে গেছি, কিন্তু আবার সেগুলি পর্যালোচনা করলে কিন্তু আমাদের আবার স্মরণ হয়। তাহলে এগুলো এই অপানুবর্তন একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু বা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অনুবর্তনের। অনুবর্তন স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন ঘটে। অনুবর্তনে দেখা যায় যে এটি কিন্তু স্বতঃস্ফূর্তভাবে প্রতিক্রিয়া করে থাকে। উদ্দীপক নির্দিষ্টকরণ, অর্থাৎ নির্দিষ্ট খাদ্যবস্তুতেই খাদ্যবস্তু পায় বলেই কিন্তু এই উদ্দীপকটি সৃষ্টি করতে পারে। অর্থাৎ কৃত্রিম উদ্দীপকটি সৃষ্টি হয় স্বাভাবিক প্রতিক্রিয়ায়, কারণ একটি নির্দিষ্টভাবে খাদ্যবস্তু পাওয়ার ফলে। বলছে আচরণের পার্থক্যকরণ সামান্যীকরণ করা যায়, অর্থাৎ আচরণের মধ্যে তুলনা এবং আচরণের মধ্যে যে একই রকম বৈশিষ্ট্য আছে সেটি কিন্তু বোঝা যায়। বয়স ও প্রাণী ভেদে পার্থক্য দেখা যায়, অর্থাৎ এটি যদিও মনুষ্যত্তর প্রাণী নিয়ে আলোচনা করা হয়েছে কিন্তু এটি মানুষের ক্ষেত্রে শিশু বয়স এবং বয়স্কদের মধ্যে কিন্তু এই পার্থক্যগুলি লক্ষ্য করা যায়, আচরণের পার্থক্য কিন্তু লক্ষ্য করা যাবে। এবার এই প্রাচীন অনুবর্তন শিক্ষাক্ষেত্রে কতটা প্রভাব ফেলেছিল সেটি আলোচনা করব। বলা হচ্ছে শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তন শিশুর ভাষা বিকাশে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। অর্থাৎ আমরা যখন ছোটোবেলায় শিশু যখন জন্মায়, তখন তোমরা মনে করে দেখো ছোটোবেলায় যখন প্রথম কথা বলতে শেখে ছোটো বাচ্চারা, তখন কিন্তু সে মায়ের বা বাড়ির বড়দের মুখের দিকে তাকিয়ে তার কথা বলার পদ্ধতি বোঝার চেষ্টা করে। এবং ধরো আরো একটু আরও সহজ সরলভাবে উদাহরণ বলি, ধরো তাকে জল দেওয়া হলো, দিয়ে বলা হলো এই নাও জল খাও, সে কিন্তু জল বিষয়টি মায়ের কতকে কথায় বা বাড়ির বড়দের কথায় বুঝতে পারলো যে জল, এটিকে জল বলা হয়। আবার দুধ দিয়ে তাকে বলা হলো এই নাও দুধ, এই যে দুধ এবং জল দুটি যে পৃথক বিষয় পৃথক বস্তু, এটি কিন্তু তাকে বাড়ির মানুষ বড় মানুষদের কথার থেকেই সে কিন্তু এই দুটি বিষয় জানতে পারলো। অর্থাৎ তার এই বিষয়টি জানার ক্ষেত্রে ভাষার ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু শিশু এইভাবে বিভিন্ন বিষয় জানতে পারে এবং তার ভাষা সম্বন্ধে বা বস্তু সম্বন্ধে অভিজ্ঞতা হয়। শিশু শিখনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় অনুবর্তন। শিশু শিখনের বিশেষ করে বর্ণ শব্দ নামতা ইত্যাদি শিখনে অনুবর্তনের প্রভাব কিন্তু দেখা যায় সবচেয়ে বেশি। ধরো ছোটোবেলায় তোমরা নামতা শিখেছো, মনে করে দেখবে মা কিন্তু বা বাড়ির বড়রা কিন্তু বলতেন এক অক দুই অক্ষে দুই দুই দুগুণে চার, শুনে শুনে কিন্তু তোমরা বা অনেক তাড়াতাড়ি বিষয়টি মুখস্থ করতে পারতে। এই যে শুনে শুনে বিষয় মুখস্থ করা, এটিকে বলা হচ্ছে অনুবর্তন প্রক্রিয়ার মধ্যে দিয়ে ঘটানো। এছাড়াও অনুবর্তন প্রক্রিয়াটি অভ্যাস গঠনের মধ্যে দিয়ে হতে থাকে, অর্থাৎ পুনরাবৃত্তি, একই বিষয় বারবার ঘটানোর ফলে এই অনুবর্তন কিন্তু আরও বেশি দৃঢ় বা শিক্ষাক্ষেত্রে এটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আমরা যদি একটি পাঠ্য বিষয় বারবার পড়ি, আমাদের কাছে কিন্তু সেটি অনুধাবন করতে অনেক সুবিধা হয়। অর্থাৎ অভ্যাস গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় অনুবর্তন। কুঅভ্যাস দূর করতে সাহায্য করে অনুবর্তন। প্রাক্ষোভিক বিকাশের ক্ষেত্রে অনুবর্তন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। শিশুর আগ্রহ বা কোনো বিষয়ে আগ্রহ সৃষ্টি করার ক্ষেত্রে বা কোনো বিষয়ে অনাগ্রহ সৃষ্টি করার ক্ষেত্রে কিন্তু এই অনুবর্তন একটি ভূমিকা নিয়ে থাকে। অর্থাৎ শিক্ষার্থী বা শিক্ষক যদি শিক্ষার্থীর পছন্দের বিষয়টি বারবার প্রকাশ করতে পারে, তাহলে কিন্তু সেই বিষয়ে তার আগ্রহ ঘটে। আর যেটি সে পছন্দ করে না, সেটি যদি তার থেকে সরিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু সে তার প্রতি তার সেই বিষয়টি তার অনাগ্রহ এসে যায়। শিক্ষকের আচরণ ও অনুবর্তনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। শিক্ষক শিক্ষিকার প্রতি শ্রদ্ধা ভালোবাসা ভয় ঘৃণা ইত্যাদি তাদের আচরণ আচার আচরণের ওপরে কিন্তু নির্ভর করে। অর্থাৎ শ্রেণীকক্ষের মধ্যে বা বাইরে শিক্ষকদের আচার আচরণ অভ্যাস শিক্ষার্থীদের প্রতি ব্যবহার প্রভৃতি কিন্তু অনুবর্তনের মধ্যে শিক্ষার্থীরা উপযুক্তভাবে অভ্যাস গঠন করে এবং সেটিকে প্রয়োগ করার চেষ্টা করে। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে অনুবর্তন প্রাচীন অনুবর্তন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় শিখনের। অনুবর্তন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় শিক্ষার ক্ষেত্রে। তাই এই শিখন এই প্রাচীন অনুবর্তনের শিখনটি অর্থাৎ শিক্ষার্থী শেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় বলে আমাদের শিক্ষার জীবনে প্রাচীন অনুবর্তনের ভূমিকা একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। আজকে এই অনুবর্তন অবধি আলোচনা করা হলো। পরবর্তী সময় পরবর্তী
গবেষণা বা পরবর্তী তত্ত্ব নিয়ে আলোচনা করা হবে। তোমরা এই বিষয়টি ভালো করে পড়বে, যে বিষয়টি আলোচনা করা হলো বারবার পড়লে দেখবে এই বিষয়টি অনেক সহজ হয়ে যাবে। প্রাচীন অনুবর্তন বলতে কী বোঝো, পাভলভের পরীক্ষা এবং প্রাচীন অনুবর্তনের যে শিক্ষাগত ভূমিকা, এগুলি কিন্তু মনোযোগ দিয়ে পড়বে। টেস্ট পেপারে এই এই অংশটুকুনির কী কী প্রশ্ন রয়েছে তা তোমরা দেখবে এবং সেই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে বুঝতে পারছো কি না দেখবে। যখন স্কুল খুলবে তোমাদের কোনো অসুবিধা থাকলে তখন সে বিষয়ে আলোচনা করে দেবো। এর পরবর্তী দিনে তাহলে পরবর্তী তত্ত্বটি আলোচনা করব।